আমাদের এই ভিডিওটি দেখার চেয়ে শোনার প্রতি বেশি মনোযোগ দেওয়ার অনুরোধ রইল ভালো করে শুনলে হয়তোবা আপনারা আমাদের আলোচনা থেকে চায়না এবং গ্লোবাল ভাষণে ফারাকটি ধরতে পারবেন আমাদের মূল বিষয়বস্তুর সাথে কিন্তু ভিডিও তেমন কোনো সম্পৃক্ততা নেই রেডমি এর নোট সিরিজ এই নোট সিরিজের জন্যই কিন্তু মিডিয়াম বাজারের ক্রেতারা প্রতি বছর অপেক্ষা করে থাকে অপেক্ষা করার পরেও যখন এই নোট সিরিজটি বাজারে পাবলিশড হয় তখন কিন্তু সবচেয়ে বেশি কনফিউশন সৃষ্টি হয়ে যায় এই ফোনটি নিয়ে। চায়না না গ্লোবাল গ্লোবাল না ইন্ডিয়া ইন্ডিয়ান না চায়না আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছিলাম যখন রেডমি নোট থ্রি নোট ফোর এবং নোট ফাইভ বের হয়েছিল তখন চায়না রোম এবং গ্লোবাল রোম এ নিয়ে যথেষ্ট কনফিউশনের সৃষ্টি হয়েছিল এবং সেগুলো নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও বানিয়েছিলাম এবং আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখে উপকৃত হয়েছিলেন কিন্তু এখন রেডমি নোট সেভেন বের হওয়ার পরে আমরা কিন্তু একটা বড় পরিবর্তন দেখতে পেরেছি রেডমি নোট সেভেনের গ্লোবাল ভার্সন এবং ইন্ডিয়ান ভার্সনের মধ্যে আমার কথাগুলো শ্রুতিমধুর না হলেও কিন্তু আপনাকে একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে হবে এখানে একটা কথা ক্লিয়ার করে বলা ভালো যে রেডমি নোট সেভেনের যেটি চায়না ভার্সন সেটিকেই কিন্তু গ্লোবাল ভার্সন বলা হচ্ছে এবং ইন্ডিয়ান ভাষণটি সম্পূর্ণ আলাদা একটি ভার্সন ইন্ডিয়ান ভার্শনটির মধ্যে আপনারা রেডমি নোট সেভেনের মধ্যে পাবেন বারো মেগাপিক্সেল ক্যামেরা এবং চায়না বা গ্লোবাল ভার্সনটির মধ্যে আপনারা পাবেন আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা এখানেই কিন্তু সর্বপ্রথম কনফিউশনের সৃষ্টিটা হয় কারণ বারো এবং আটচল্লিশ এই দুটো ক্যামেরার মেগাপিক্সেলের মধ্যে কিন্তু বিস্তর একটা ফারাক হ্যাঁ তা কিন্তু কাগজে কলমে বাস্তব অভিজ্ঞতাতে আমরা পরে আসছি কাগজে কলমে দেখলেই কিন্তু আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরাকেই আমাদের কাছে অনেক 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 বেশি বেটার মনে হবে বারো মেগাপিক্সেল ক্যামেরা থেকে যার কারণেই বেশিরভাগ মানুষ কনফিউজ হয়ে গিয়েছিল যে রেডমি নোট সেভেনের ইন্ডিয়ান ভার্সন নেবেন না চায়না ভার্সন নেবেন তা নিয়ে রেডমি নোট সেভেন প্রোয়ের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সেইমভাবে মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে চায়না ভার্সন নিবে নাকি ইন্ডিয়ান ভার্সন নিবে তা নিয়ে তো আমি এখানে একটা ব্যাপার ক্লিয়ার করে ফেলি প্রথমেই রেডমি নোট সেভেন প্রোয়ের কোনো অফিসিয়াল ভার্সন কিন্তু বাংলাদেশের বাজারে রিলিজ পায়নি রেডমি নোট সেভেনের অফিসিয়াল ভার্সন বাংলাদেশের বাজারে রিলিজ পেয়েছে এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এটি যে চায়না বা গ্লোবাল ভার্সনের যে আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরার ভার্সনটি রয়েছে সেটি বাংলাদেশের বাজারে রিলিজ পেয়েছে অর্থাৎ রেডমি নোট সেভেনের ইন্ডিয়ান ভার্সনটি বারো মেগাপিক্সেলের ভার্সনটি কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার জন্য রিলিজ করেছে রেডমি রেডমি নোট সেভেনের আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা যে ভার্সনটি বাংলাদেশের বাজারে আন বিক্রি করছে সেই ভার্সনটি কিন্তু বাংলাদেশের বাজারে অফিসিয়ালি কয়েকদিন আগে লঞ্চ করেছে রেডমি এবং আমি আপনাকে আবারও বলছি ইন্ডিয়ান ভার্সনটি কিন্তু শুধুমাত্র ইন্ডিয়াতে লঞ্চ করেছে তো যারা অফিসিয়াল সেট নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর কিছুই বলার নেই তারা চোখ বন্ধ করেই রেডমি এর গ্লোবাল ভার্সনটি নিতে পাচ্ছেন এবং তাদের ক্ষেত্রে কোনো টেনশনেরও ব্যাপার নেই টেনশনের ব্যাপার হচ্ছে তাদের জন্য যারা কিনা না ফোন কিনছেন এবং তারা কনফিউজ রয়েছেন যে তারা কি ইন্ডিয়ান ভার্সনটি নেবেন না চায়না ভার্সনটি নেবেন সেটি নিয়ে এক্ষেত্রে আমি আপনাদেরকে প্রথমেই একটি বিষয় ক্লিয়ার করে নিতে চাই তা হলো রোম নিয়ে আপনারা যদি ইন্ডিয়ান ভার্সনটি নেন তাহলে কিন্তু আপনাদের চায়না রোমের কোনো প্রবলেমই পড়তে হবে না কারণ ইন্ডিয়ান ভার্সনটির মধ্যে কিন্তু চায়না রোম দিয়ে কোনো ফোনই বের করেনি ইন্ডিয়া কিন্তু আপনি যখন মন স্থির করবেন আপনি চায়না ভার্সনটি নেবেন তখন কিন্তু অবশ্যই আপনি বক্সের মধ্যে গ্লোবাল লেখাটি দেখে নেবেন গ্লোবাল লেখাটি না দেখে যদি আপনি চায়না ভাষার লেখা দেখে কিনেন তাহলে কিন্তু আপনার ফোনটি চায়না রোমের হতে পারে এবং চায়না রোম হওয়ার পরে কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকে চায়না রোম নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি এবং এই ভিডিওতেও আমি বলছি যে চায়না রোম সবার জন্য নয় যদিও আমি পার্সোনালি জিপিএস জনিত কোনো প্রবলেমে পড়িনি কিন্তু অনেক ভিউয়ারই কিন্তু আমাকে কমেন্টে জানিয়েছেন যে চায়না রোমের মধ্যে তারা জিপিএস জনিত সমস্যায় পড়েছে তাই আমি আপনাদেরকে সরাসরি চায়নার রুমটি অ্যাভয়েড করতে বলবো এখন আমরা চলে আসি যদি গ্লোবাল ভার্সনটি আমরা নিয়ে থাকি ইন্ডিয়ান ভার্সন না নিই তাহলে আমরা কি পাবো আর আমরা ইন্ডিয়ান ভার্সন নিলে তাতে কি সুবিধা পাবো চায়না ভার্সনের মধ্যে আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে যার অ্যাপেচার ওয়ান এবং ইন্ডিয়ান ভার্সনের মধ্যে টুয়েলভ মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে যার অ্যাপেচার টু পয়েন্ট এখন এর মধ্যে কি বিস্তর ফারাক আমি আপনাকে যদি বাস্তবিক অভিজ্ঞতা বলি তাহলে কিন্তু এর মধ্যে বিস্তর ফারাক নেই যারা এই ভিডিওটি ইন্ডিয়া থেকে দেখছেন অথবা অলরেডি ইন্ডিয়ান ভাষণটি কিনে ফেলেছেন তাদের কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই কারণ আটচল্লিশ মেগাপিক্সেল এবং বারো মেগাপিক্সেলের ক্যামেরার ডিফারেন্স খুব বেশি হবে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বারো মেগাপিক্সেলের ইন্ডিয়ান ভাষণের মধ্যেও কিন্তু কয়েকদিন আগে নাইট মূর্তি তারা আপডেটের মাধ্যমে দিয়ে দিয়েছে যদিও নাইট মূর্তি বেটার কাজ করবে আটচল্লিশ মেগাপিক্সেলের ভার্সনটিতে তাই আমি আপনাদেরকে ক্লিয়ার কাট কথা বলবো আপনি যে ফোনটি অলরেডি নিয়ে ফেলেছেন তা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কিছুই নেই এখন কথা হচ্ছে আপনি যদি এখনও ফোন না নিয়ে থাকেন তাহলে কি ইন্ডিয়ান ভার্শনটি নেবেন নাকি চায়না গ্লোবাল ভার্সনটি নেবেন এক্ষেত্রে আমি কি করতাম তা আমি আপনাদেরকে বলি আমি অবশ্যই চায়না গ্লোবাল ভার্সনটি নিতাম না কখনোই চায়না গ্লোবাল ভার্শনটি আমি আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করার জন্য নিতাম না আমি এই ভেবে নিতাম যে চায়না গ্লোবাল ভার্শনটি কিন্তু রেডমি বাংলাদেশের জন্য অফিসিয়ালি লঞ্চ করেছে অর্থাৎ চায়নার গ্লোবাল ভার্শনটি কিন্তু বাংলাদেশের জন্য উপযুক্ত এবং এর মধ্যে কোনো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনাও কিন্তু কম যেহেতু নেটওয়ার্কজনিত প্রবলেম এবং বারবার জিপিএস ইস্যুগুলো শাওমির ফোনগুলোর মধ্যে দেখা যাচ্ছে সেহেতু আমি আপনাদেরকে সাজেস্ট করবো যেই ফোনটি স্বামী অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ করেছে সেই ফোনটি আপনারা অফিসিয়ালভাবে বা আন কিনেন এই জন্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই চায়না গ্লোবাল ভার্শনটি নেওয়ার শুধুমাত্র একটা জিনিসই খেয়াল রাখবেন যে আপনার বক্সের মধ্যে যেন গ্লোবাল সিলটি থাকে এবং অবশ্যই আপনি যেন চায়না রোম কিনে না ফেলেন আশা করছি আপনাদের মনের কনফিউশনগুলো আমি কিছুটা হলেও দূর করতে পেরেছি আপনাদের যদি এখনও কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন টেকনোলের পক্ষ থেকে খোদা হাফেজ ধন্যবাদ